হ্যালো বন্ধুরা, আসসালাম আলাইকুম ও নমস্কার। ফিরে আসলাম খুবই ভয়ঙ্কর একটি খবর নিয়ে তোমাদের সামনে। ধেয়ে আসছে ভয়ঙ্কর সুনামি। ভারত মহাসাগরে তৈরি হলো সুনামি, সমুদ্রে তলিয়ে যাবে তিন তিনটি দেশ। তো বন্ধুরা, এই ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রাকৃতিক পরিবেশ দিনের পর দিন যেন তার প্রতিশোধ নিতে শুরু করেছে। একের পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে, সারা বিশ্বব্যাপী এখন এটাই চলছে। সাম্প্রতি আবার নতুন করে আশঙ্কা তৈরি হলো যে ভারত মহাসাগরে সুনামি সতর্কতা জারি হয়েছে। শনিবার সকালে দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব তিমুরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 6.1। সুনামি একটি জাপানি শব্দ যার অর্থ সামুদ্রিক জলোচ্ছ্বাস বা ঢেউ। আসলে যখন সমুদ্রের অভ্যন্তরে কোনো ভূতাত্ত্বিক গতিবিধির পরিবর্তন হয় কিংবা ভূমিকম্প হয়, তখনই সুনামি তৈরি হয়। আর সুনামির কারণে ঠিক কতটা ক্ষতি হয় তার জলজ্যান্ত প্রমাণ হলো ইন্দোনেশিয়া। 2004 সালে সেই ভয়ঙ্কর দিন এখনো পর্যন্ত অনেকেই ভুলতে পারেননি। তেমনি তার বিরাট প্রভাব পড়েছিল ভারত আর শ্রীলঙ্কা সহ বহু দেশে। মারা যায় প্রায় 2.5 লক্ষ মানুষ। বিশ্বের প্রায় 14টি দেশে এর প্রভাব পড়েছিল সরাসরি। শনিবার সকালে পূর্ব তিমুরের ভূমিকম্প নিয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভূমিকম্পের কারণে ভারত মহাসাগরে সুনামি তৈরি হতে পারে। পূর্ব তিমুরে প্রায়শই ভূমিকম্প হয়। সাধারণত ভূমিকম্পের কেন্দ্রস্থল সমুদ্রের মধ্যে বা তার কাছাকাছি হলে সুনামি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হয়। তখন সুনামির ঢেউগুলো দ্রুত সৈকতের দিকে ছুটে যায়, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয় উপকূলবর্তী অঞ্চলগুলিকে। দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব তিমুরের রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা দেখে আমেরিকান এই সংস্থা ভারত মহাসাগরে সুনামি সতর্কতা জারি করেছে। তো বন্ধুরা, এই ঘটনাটি যদি সত্যি ঘটে তাহলে সমুদ্রে তলিয়ে যেতে পারে তিন তিনটি দেশ, তার মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।